সব দেখতে অনেকটা লাউ গাছের ডগার মতন, লিকলিকে চিকন শরীর, গায়ের রং সবুজ, দেখতে যেন লাউ গাছের সরু ডগা। এদের ইংরেজি নাম কমন ভেনসেনিক। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই সব দেখতে পাওয়া যায়। ভারত ছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, চীন, কলম্বিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মায়ানমারেও দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানেন লাউ ডগা সাপের দেহে সবুজ রঙের এক ধরনের মসৃণ আঁশ দিয়ে ঢাকা থাকে। পিঠের আঁশগুলো তির্যক ভাবে একটার সাথে আরেকটা সঞ্চিত থাকে। নিচের দেহের অংশে হালকা হলুদ বা সাদাটে রঙের হয়। মাথা লম্বা ও চাপটা, মুখটা ও লম্বাটে এদের চোখ হয় ডিম্বাকার, আর চোখের মণিটা দেখতে চাপটে ধরনের হয়। লেজ লম্বা পাতলা এবং শেষ অংশে সোঁচালো। লাউ ডগা সাপকে গ্রাম্য এলাকায় পাহাড়ি জঙ্গলে মিশ্র চিরসবুজ বনে দেখতে পাওয়া যায়। এরা দিনের বেলায় শিকার খোঁজে বেড়ায়। গিরগিটি, কাঠবিড়ালি, পাখি, পাখির ডিম, বাচ্চা খেয়ে এরা গাছে গাছে বেশি চলাফেরা করে থাকে। এদের পানিতে দেখতে পাওয়াটা একেবারে বিরল। এরা শান্ত ও লাজুক প্রকৃতির সাপ, সহজে কাউকে আক্রমণ করে না। ভয় ফেলে শরীর সামনের অংশ চক্রাকারে বাঁকিয়ে ফেলে এবং শরীরকে ফোলাতে থাকে। তখন এদের দেখতে বেশ বড় আকারে মনে হয়। এদের দৈর্ঘ্য 197 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে কি, লাউ ডগা সাপ লাউ গাছে পেঁচিয়ে থাকলে বোঝারই উপায় থাকবে না যে এখানে সাপ রয়েছে। আগে আমাদের দেশে অনেক বেশি দেখতে পাওয়া যেত, এখন হয়তো অনেক কমে গেছে। নিয়মিত এদের বাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে এবং এরা মানুষের হাতে মারা যাচ্ছে। আমাদের প্রকৃতি খাদ্য ও শৃঙ্খলা উপাদান হিসাবে এদের প্রকৃতিতে টিকে থাকা অত্যন্ত জরুরি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এবং টপ ফ্যাক্ট চ্যানেলটি